নমস্কার। আজকের গল্প ডাইনিং টেবিল, লিখেছেন রমাপদ চৌধুরী। মানি অর্ডার পিয়নের কাছে নামটা শুনে আমি বললাম, বুড়ি তোর মা বোধহয় টাকা পাঠিয়েছে। বাইরের লোকেদের সামনে ডাকনামে ডাকলে, বিশেষ করে সেই ডাকনাম তেমন মনের মতো না হলে, আমাদের সময়ে সবাই অস্বস্তি বোধ করত। স্কুলের গণ্ডি পার হওয়ার পর আমাকে বাইরের কেউ খোকা বলে ডাকেনি। কলেজের বন্ধুদের কাছে থেকে ওটা লুকিয়ে রাখতে কি কম বেগ পেতে হয়েছে, কিন্তু একালের ছেলে মেয়েদের দেখি সব অন্য নিয়ম। বুড়িদের কলেজের দুটো মেয়ে একদিন বেড়াতে এসেছিল, আমি তাদের সামনে ওকে বুড়ি না বলে অমিতা বলে ডাকলাম, আর সঙ্গে সঙ্গে ওদের তিনজনের কি হাসি। কারণটা বুঝলাম যেদিন ওর এক সহপাঠী এসে জিজ্ঞাসা করল, বুড়ি আছে? ও সব পোশাকি নাম ছোট মামা, আজকালকার ওই কলেজের খাতাতেই থাকে। আমরা হাসু সান্যাল, টুটু বোস, ঝুমানন্দী, সেদিন আমার খোঁজ করতে এসেছিল সে ছেলেটার নাম হাবু দাশগুপ্ত, আমি আফটার অল বুড়ির ছোট মামা। কিন্তু ওসব গুরুজনই গার্জেনই অরুণার চরিত্রে নেই। সেদিন একটা ছেলে বুড়ির খোঁজ করতে এসেছিল শুনে অরুণা যেভাবে আমার সঙ্গে চোখাচোখি করে ঠোঁট টিপে হেসেছিল, হাবু দাশগুপ্তের নামটা শুনেও ঠিক তেমনিভাবে চোখে হেসেছে, বলেছে, দেখো বাপু, শেষে ওই হাবু দাশগুপ্তই যেন কাবু না করে তোমাকে। ইস বলে সেদিন নাকের ডগা থেকে এমনভাবে ঘেন্না ঝরিয়ে দিয়েছিল বুড়ি যে আমরা নিশ্চিন্ত না হয়ে পারিনি। আসলে ওর সম্পর্কে আমার একটু দুশ্চিন্তা ছিলই। বিনা আমার পিস্তুতো বোন শিউড়িতে তার সংসার বদলি করার সময় বলেছিল, উনি হঠাৎ করে ট্রান্সফার হচ্ছেন, বুড়ির এমএ পরীক্ষা তো আর কটা মাস, ওকে তোমার কাছে রেখে দাও খোকাদা। আমি তার বছরখানেক আগে এই দু ঘরের ফ্ল্যাট নিয়ে আলাদা বাসা করেছি। পৈতৃক বাড়িটার পার্টিশন নিয়ে আমাদের চার ভাইয়ের মধ্যে অশান্তি লেগেই ছিল। চার জায়ের মধ্যে ঠান্ডা লড়াই কখনো রীতিমতো উত্তপ্ত হয়ে উঠত, যদিও ঝগড়াটা হতো তুচ্ছ বিষয় নিয়ে। আমি আমার অংশ বেঁচে দিয়ে ভেবেছিলাম এই দু ঘরেই অনেক শান্তি, এমনিতেই জায়গা নেই, তার উপরে আবার বুড়িকে এনে রাখার ইচ্ছে অরুণার ছিল না। তবু কম বয়সে বিনা আমার শুধু বোন নয়, বন্ধুও ছিল। আমি যখন একটা মেয়ের প্রেমে পড়ে হাবুডুবু খাচ্ছি, তখন ওর কাছেই সব কথা বলতে পারতাম, আর ও আমাকে দাবার চাল দেওয়ার চালে চালে ভালো অ্যাডভাইস দিত। তাই ওর সম্পর্কে আমার একটু সফট কর্নার আছে, আছে বলেই ওর কথা ফেলতে পারিনি। সে যাই হোক, বুড়ির নামে মানি অর্ডার শুনে একটুও বিস্মিত হইনি, কারণ বিনা মাঝে মাঝেই ওর মেয়েকে টাকা পাঠাতো। বুড়ি কিন্তু ফিরে এলো লাফাতে লাফাতে, হাতে তিন তিনখানা দশ টাকার নোট। বললাম, কি ব্যাপার, একেবারে হাসির হোস পাইপ হয়ে গেলি যে? কথাটা আমার নয়, বুড়ি একদিন বলেছিল, পোস্ট গ্রাজুয়েটের বন্ধুদের কাছ থেকে শুনে এসে ও খুব মজার মজার কথা বলতো। বুড়ি উত্তর দিল না, হাসতে হাসতে এমও কুপনটা আমার হাতে এগিয়ে দিল। সেটা হাতে নিয়েই টাইপ করা লাইন দুটো পড়েই আমার চক্ষু চড়ক গাছ। সে কি রে? জয় আমার আট বছরের ছেলে, সে দু হাতের মার্বেল হাফ প্যান্টের পকেটে ভরে দিয়ে জিজ্ঞেসে করল, কি হয়েছে বাবা? অরুণাও ততক্ষণে হইচই শুনে রান্নাঘর থেকে ছুটে এসে হাজির, এত ফুর্তি সকলে, হয়েছে কি? সুমির বয়স তিন, ও বেশি রিয়েলিস্টিক, প্রশ্ন টশ্ন ধার ধারে না, ও শটান গিয়ে বুড়ির হাঁটু জড়িয়ে ধরেছে ততক্ষণে, ও কারো হাতে টাকা পয়সা দেখলেই ওর লজেন্সের কথা মনে পড়ে যায়। বুড়ি তা দেখে আর একদমকা হেসে উঠে বলল, হবে হবে, লজেন্স না, গোটা একটা ক্যাডবেরি কিনে দেবো, বলেই সুমিকে টুপ করে তুলে নিয়ে একেবারে বুকে জড়িয়ে ধরল। আর সুমির তখন চাপের ঠেলায় ত্রাহি ত্রাহি চিৎকার, জীবনে প্রথম রোজগার, কি আনন্দ তুমি বুঝবে না মামিমা। বলার অবশ্য দরকার ছিল না, বুড়ির সারা শরীর তখন আনন্দ হয়ে গেছে। মাস দুই আগে বুড়ির লেখা কি একটা প্রবন্ধ বেরিয়েছিল একটি পত্রিকায়, ওর একটু সাহিত্যবাতিক আছে, তবে ছাপা হয়েছিল ওই একটাই, সেদিনও আমরা খুব খুশি হয়েছিলাম।
কিন্তু তার জন্যে ও যে আবার 30টা টাকা পাবে আমরা কেউ ভাবিনি। সেই প্রবন্ধটা পড়ে ওর মামিমা পিঠ চাপড়ানির মতো হেসে বলেছিল, মন্দ হয়নি, তার জন্য 30টা টাকা পেয়েছে শুনে সেও একমুখ হাসি হেসে গেল, বললে লেখাটা কিন্তু সত্যিই ভালো হয়েছিল। বুড়ির তখন লেখাটাকা নিয়ে একটুও শিড়পিড়া নেই, খাটের উপর পা দুলিয়ে বসে পা দোলাতে দোলাতে টাকাটা নিয়ে কী করা যায় বলো তো ছোট মামা। বললাম, তোর মাকে একটা শাড়ি কিনে দেই। আরে, স্লেটের উপর ভিজে ন্যাকড়া বুলিয়ে দিল, শাড়ি বুঝি কম আছে মায়ের, একটা পরতে দেয় না, তা যেন সব জমিয়ে রাখে। তারপর অরুণার মুখের দিকে তাকিয়ে হাসি হাসি মুখে বলল, এই টাকা দিয়ে মামিমার পরীক্ষা নেব, বুঝলে ছোট মামা, এই রোববার গ্র্যান্ড ফিস্ট। অরুণা বললে, পাগল নাকি, বরং নিজের জন্যে কিছু কেন, আমার পরীক্ষা না হয় মামার টাকাতেই নিও। কিন্তু বুড়ি কারো কথা শোনার মেয়ে নয়। আমরা ভুলেই গিয়েছিলাম, রবিবার সকালে বুড়ি বলে বসল, মামিমা তুমি ফিশ ফ্রাই করতে জানো? ওর মামিমা উত্তর না দিয়ে চোখের ইশারায় নিষেধ করলো আমাকে, সুতরাং আমাকে তো বলতেই হলো, তোর টাকা নিয়ে আমি বাজারে যাবই না। তোমাকে দিচ্ছে কে? বুড়ি বলে বসল, আমি নিজে বাজারে যাব, মেয়েরা আজকাল বাজারে যায় না নাকি? অদ্ভুত জেদ মেয়েটার, কিছুতেই ছাড়ল না, জয়কে সঙ্গে নিয়ে নিজেই চলে গেল প্লাস্টিকের ওই বাস্কেটটা হাতে ঝুলিয়ে। ঘন্টা দেড়েক পর ফিরে এলো, প্লাস্টিকের ঝোলায় একটা গোটা ইলিশ, আরও কী সব। কিন্তু মুখে তখন আর হাসি নেই, বেশ নার্ভাস নার্ভাস দেখাচ্ছে, ফর্সা মুখটা লালচে, ঘাম চকচক করছে। হাবাদে হাবাদে বললে, আরে ভাস, বাজার করা খুব ডিফিকাল্ট ছোট মামা। জয় হেসে উঠে বললে, জানো বাবা, বুড়িদি না বাজারে গিয়ে শুধু ঘুরছে আর ঘুরছে, কী কিনবে ঠিকই করে উঠতে পারছে না। তারপর হঠাৎ বুড়ির দিকে তাকিয়ে বললে, গোটা ইলিশ কিনছি দেখে লোকগুলো কেমন তাকাচ্ছিল। জয়ের কথা শুনে আমরা সবাই হেসে উঠলাম, হাসলো না শুধু অরুণা। বাজার করার চেয়ে রান্না করা যে কত ডিফিকাল্ট তা আন্দাজ করে নিয়ে আমি আর অরুণার দিকে তাকাতে সাহস পেলাম না। খেতে বসে কিন্তু দেখা গেল সত্যি সত্যি ফিস্ট। বুড়ি আর মামিমার সঙ্গে সেই যে রান্নাঘরে গিয়ে ঢুকলো, তারপরে ওদের হাসি চিৎকার ব্যস্ততা বেশ বোঝা যাচ্ছিল অরুণা তখন আর একটুও বিরক্ত নয়। এই ছোট্ট ফ্ল্যাটের খুদে কিচেন যেন রীতিমতো বিয়েবাড়ি, মাঝে মাঝে নানা রকম সুস্বাদু গন্ধ ভেসে আসছিল, আর তার সঙ্গে সঙ্গে ওদের হই হল্লা রসিকতা। 12টা না একটা, ঘড়ি তো দেখিনি, তাড়াতাড়ি স্নান সেরে এসে দেখি মেঝেতে সব কটা আসন পেতে জলের গ্লাস সাজিয়ে বুড়ি পরিবেশন করার জন্য রেডি। জয়, সুমি, এমনকি ওর মামিমাকেও জোর করে বসিয়ে দিয়ে বলল, ভয় নেই, সব একসঙ্গে খাবো আজ, আমিও বসবো। থালার দিকে, থালার চারিপাশে, বাটি প্লেট ইত্যাদির দিকে তাকিয়ে আমি বললাম, সব টাকা শেষ করে এলি নাকি? বুড়ি হেসে বলল, ভারী তো 30 টাকা, একটা গোটা ইলিশের দাম কত জানো? নিজের জন্য এত খরচপত্র কিংবা এত রান্নাবান্না ঝামেলা দেখা তো অভ্যাস নেই, কাউকে নেমন্তন্ন করে খাওয়াতে হলে তবেই এসব ভাবা যায়। তাই বললাম, আপিসের অতুলবাবুদের বাড়ি সেবার খেয়ে এসেছিলাম, তাতে নিমন্তন্ন করলে একটু ভালো হতো। বললাম, বুড়ি তুইও তো তোর বন্ধুদেরকে ওই ঝুমাকে বলতে পারতিস। বুড়ির থালা থেকে অরুণা কি একটা তুলে নিতেই সে হাই হাই করে উঠল, আর জয় তার মায়ের থালা থেকে কি যেন তুলে নিল। বুড়ি ওদের রকম সকম দেখে দুহাত মেলে জয়, সুমি, এমনকি ওর মামিমাকেও জোর করে বসিয়ে দিয়ে বলল, ভয় নেই, সব একসঙ্গে খেতে বসলেই প্রতিদিন হয়। আর গল্প গল্প, বুড়ি বলে পরচর্চা ক্লাস। তবু এত সব শুধু নিজেদের জন্য, বললাম, এতই যখন হলো ওদের নিমন্ত্রণ করলেই তো হতো। তা শুনে বুড়ি আর মামিমা পরস্পর চোকাচোকি করে হাসলো, বোঝা গেল দুজনে এর আগে এ সম্পর্কে আলোচনা করেছে, ওরা হয়তো চেপে যেত, জয় অত শত বোঝে না, ওদের কথাবার্তা শুনেছে বলেই ব্যাপারটা প্রকাশ করে ফেলল।
ওদের তো খাবার টেবিল আছে অতুল কাকাদের। খাবার টেবিল মানে ডাইনিং টেবিল। খোঁচাটা আবার নতুন করে এসে লাগলো। হঠাৎ সব কিছু যেন বিস্বাদ ঠেকল। মনে হলো এই ছোট্ট ফ্ল্যাটের একটা অভাব, আমার একটা ক্ষুদ্র অক্ষমতাকেই অরুণা যেন বারবার মনে পড়িয়ে দিতে চায়। আমাদের চার ভাইয়ের মধ্যে পার্টিশন হবার আগে আমরা যখন ওই পুরনো পৈতৃক বাড়িটায় থাকতাম, তখনও একবার ডাইনিং টেবিলের কথা উঠেছিল। বরদা মেজদা এমনিতেই এসব পছন্দ করতো না। তার উপর জ্যাঠামশাই এসে হয়তো বলবেন, কিরে সাহেব হয়ে গেলি রে। জ্যাঠাই বা ছোঁয়া বাঁচিয়ে বলবেন, ছি ছি টেবিল সরকি করছিস, যার ধম্ম, এইসব ভয়েই ও পথে যায়নি। এখানে তো আমি নিজেই রাজা, কে কার পরোয়া করে। আর একটা ডাইনিং টেবিল কী বা তার দাম, সংসারের যতই টানাটানি থাকুক না কেন একটা ডাইনিং টেবিল কি আর চেষ্টা করলে কিনতে পারতাম না। খাবার টেবিল নিয়ে জল্পনা অবশ্য এ বাসায় উঠে আসার পর থেকেই চলছিল। খুকির মা আমাদের বাসন মাজার ঠিকে ঝি মাসের মধ্যে বিনা নোটিশে তিন চার দিন কামাই তো তার লেগেই আছে, আর সে সময় অরুণার মেজাজ একেবারে তিরিক্ষি হয়ে থাকে। বাজার থেকে কলা পাতা আনতে ভুলে গেলেই একেবারে রক্ষে নেই। খুকির মা ফিরেছে আজ, মামিমার মেজাজও নরম। দেখেছো ছোটো মামা, রাত্রে খেতে বসে বুড়ি একদিন রসিকতা করে বসেছিল। কথাটা সত্যি, সত্যি বলেই অরুণা রেগে গুম হয়ে গিয়েছিল। আর বুড়ি তাকে সান্ত্বনা দেওয়ার জন্যই বলছিল, যাই বলো একটা ডাইনিং টেবিল কিনে ফেলো ছোটো মামা, কত সুবিধে বলো তো, কাচের প্লেটে খাবে, ভীম দিয়ে ধুয়ে নেবে, ব্যাস কারো তোয়াক্কা করতে হবে না। অরুণা ততক্ষণে হেসে ফেলেছিল। ওটবোস করতে করতে কোমরে ব্যথা হয়ে যায়, সে আর ও কী বুঝবে, মেঝেতে ন্যাতা বুলোতে হলে তখন বুঝত। আমি কোনো জবাব দিইনি। জয় যখন তার মার কাছে শোনা কথাটা শোনালো, বাবা তুমি কিন্তু খুব কিপটে, তখনও না, আসলে একটা খাবার টেবিল কেনা প্রায় ঠিকঠাকই করে ফেলেছিলাম মনে মনে। দিন কয়েক দোকানে ঘুরে কাঠের টেবিল না স্টিলের তা ভাবতে ভাবতেই হঠাৎ একদিন অতুলবাবু তার বিবাহবার্ষিকীতে নিমন্ত্রণ করে বসলেন। আমরা ওসব জানতুম না, ক বছর বিয়ে হয়েছে জিজ্ঞেস করলেই হিসেব করেও বের করতে পারি না। তবু অতুলবাবু আর তার স্ত্রী নিমন্ত্রণ করে গেলেন বলেই যেতে হয়েছিল। আর সেই যাওয়াই কাল হলো। অরুণা আর জয় ফেরার পথেই ট্যাক্সিতে আলোচনা শুরু করে দিয়েছিল ফ্রায়েড রাইস কিংবা মুরগির ঠ্যাংয়ের প্রশংসা নয়, ডাইনিং টেবিলের প্রশংসা। কীরকম চকচকে কালো মার্বেল দেখেছ, মুখ দেখা যায় খাবার সময়, জয় বললে, কিনতে হলে ওই রকমই কিনো বাবা, গ্র্যান্ড। যেন সমস্যাটা শুধু টাকার, যেন সমস্যাটা শুধু ইচ্ছের। আমার দুখানা ঘর আর এক ফালি বারান্দায় এমনিতেই তো পা ফেলার জায়গা নেই। খাট, আলমারি, জয়ের পড়ার টেবিল, অরুণার ড্রেসিং টেবিল, আলনা, লেপ, বালিশ তুলে রাখার চৌকি, তার উপরে আবার একটা খাবার টেবিল এনে কোথায় ঢোকাবো আমি ভেবেই পেতাম না। অরুণার এক কথা, তুমি কিনেই ফেলো না, আমি সরিয়ে টরিয়ে ঠিক জায়গা করে নেব। মাঝে মাঝে তাই মনে হয়েছে কিনেই ফেলি। এই তো অতুলবাবুরা কত দূরে ছিলেন, একটা দিন গল্প গুজব করে কত কাছের লোক হয়ে গেলেন। সত্যি দেখো, যাওয়া আসা নেই বলে সবাই কত পরপর হয়ে যাচ্ছে, বিয়েবাড়িতে কোথাও দেখা হলে ফিরতে ইচ্ছে হয় না, অরুণা একবার বলেছিল। অথচ একটা ডাইনিং টেবিল থাকলে দিব্যি মাঝে মাঝে একে তাকে নিমন্ত্রণ করা যেত, যারা দূরে সরে যাচ্ছে তাদের আবার কাছে আনা যেত। লোভটা তাই মনের মধ্যে রয়েই গিয়েছিল, মুখেই শুধু আপত্তি জানাতাম। কিন্তু হঠাৎ সুযোগ ঘটে গেল। আপিসে এক বছর ইনক্রিমেন্টের টাকাটা কি এক উপধারায় আটকে পড়েছিল, এরিয়ার্সের সবটুকু একসঙ্গে হাতে পেতেই অরুণা বলে বসল, আর কোনো কথা শুনছি না, ডাইনিং টেবিল। জয় কোথায় ছিল, হেসে উঠে বলল, টেবিল হলে সুমি তো হাতই পাবে না বাবা,
ও টেবিলের উপরে বসবে। বুড়ি ধমক দিয়ে বলল, তুই থাম, তুই নিজেও নাগাল পাবি নাকি। তারপরে হেসে বলল, একটু বড় দেখে কিনো মামিমা, দু চারজন বাইরের লোকও তো আসবে মাঝে মাঝে, ঝুমাদের টেবিলটাও তো খুব সুন্দর, ওরকম হলেও। সেসব অবধি অরুণা আর বুড়িকে সঙ্গে নিয়ে দু পাঁচটা দোকান ঘুরে একটা টেবিল করেই ফেললাম। চকচকে কালো মার্বেল নয়, কাঠেরই, তবে ডিজাইনটা খুব সুন্দর। প্লাস্টিকের বেদ বোনা চেয়ারগুলো আরও সুন্দর। ঘরে তো এমনিতে জায়গা ছিল না, বারান্দা থেকে জুতোর র্যাক, আলনা, ড্রেসিং টেবিল সরিয়ে সেগুলোকে ঘরে ঢোকানোর ব্যবস্থা হলো, আর বারান্দা জুড়ে বসলো ডাইনিং টেবিল। তবু বেশ লাগলো তাকিয়ে তাকে দেখতে। বুড়ি রসিকতা করে বলল, এতদিনে তুমি কালচার্ড হলে মামিমা। সুমির বয়স 3, সে কোনো রকমের টেবিলের পাশে একটা নতুন চেয়ারে উঠে বসেছে, নাম্বার জো নেই। আর জয় দুম করে বলে উঠল, বাড়িটা একদম রেস্টুরেন্ট হয়ে গেছে না বাবা। আমরা সবাই হেসে উঠলাম। টেবিলটা শেষ অবধি কিনতে পেরেছি বলে সকলের যত আনন্দ, রাত্রে খেতে বসে কিন্তু ততই অস্বস্তি, যত অস্বস্তি ততই হাসাহাসি। অরুণাই সবচেয়ে বেশি হাসলো শুক্তোর বাটি উল্টে ফেলে, বললে অনভ্যাসের ফোঁটায় কপাল চড়চড় করছে, কিন্তু সিন ক্রিয়েট করলে জ্যাঠামশাই। দিন কয়েক পরেই কদিন বেড়াতে এলেন, আমরা জোর করে তাকে রাত্রে খেয়ে যেতে বললাম। জ্যাঠামশাই আসন পিড়ি হয়ে বসলেন একটা চেয়ারে, কিন্তু সেভাবে টেবিলে ভর দিয়ে খেতে গিয়ে আর একটু হলেই হুমড়ি খেয়ে পড়তেন আর কি। নিজে পড়ে গিয়ে হাত পা ভাঙলেন না, ভাঙলেন কাঁচের গ্লাসটা। হেসে উঠে তাই বললেন, টেবিলে খাবার সময় সাহেবরা কোনোই দুটো কোথায় রেখে আসে বলতো? আসলে ওর কোনোই দুটো ঠকাঠক টেবিলের ধারে লাগছিল, খাওয়াই হলো না ওর। বললেন, আরে মেজেই বসে খাওয়ার মতো বনে দিয়ানা আর কি আছে নাকি? আমার শাশুড়ি ফুল পাতা কত সব নকশা কাটা নিজের হাতে বোনা উলের পুরু আসন পেতে দিত, সে কি নরম আসন, রূপোর থালায় জুঁই ফুলের মতো ভাত, চারপাশে গোল হয়ে এক সারি রূপোর বাটি। সবাই হেসে উঠলাম। বুড়ি তো সম্পর্কে নাতনি, ও ঠাট্টা করে বললে, আর দরজার আড়ালে ঘোমটা টানা দিদিমার কথা বললেন না? আমরা সবাই আবার হেসে উঠলাম। তারপর একটু একটু করে কীভাবে যেন সব হাসি চলে গেল। বুড়ির পরীক্ষা শেষ হয়ে যেতেই ও একদিন পেন্নাম টেন্নাম করে শিউড়ি চলে গেল। আর হঠাৎ একদিন আবিষ্কার করলাম, বাইরের লোক কাছে আসা তো দূরের কথা, আমরাই পরস্পর থেকে দূরে সরে যাচ্ছি। খাবার টেবিলের এক প্রান্তে আমি, আর এক প্রান্তে অরুণা। জয় কোনো দিন জেগে থাকে, কোনো দিন ঘুমিয়ে পড়ে, কিন্তু আমরা কেউ কোনো কথা বলি না। চুপচাপ দুজনে খাচ্ছি তো খাচ্ছি, খাওয়া যেন শুধুই খাওয়া, হাতার চামচের ঠুংঠাং কিংবা জ্বরের গ্লাস নামানোর ঠক শব্দ ছাড়া আর কোনো শব্দও হয় না। তখন ভাবতাম, টেবিল নেই এই লজ্জায় লোকেদের নিমন্ত্রণ করতে পারি না। একদিন অতুলবাবুদের খেতে বলেই মাসের শেষে সে কী টানাটানি, তুমি কেন? তখন আমরাও যেন আর ডাইনিং টেবিলটার নাগাল পাচ্ছি না। ধুত, এর চেয়ে মেজেই বসে খাওয়াই ভালো ছিল। ডাইনিং টেবিলটা কোনো উপরি আনন্দ তো দিলই না, ঘরগুলো এখন আসবাবে ঠাসা, খাট আলমারি বাস্ক বিছানা ড্রেসিং টেবিল পড়ার টেবিল দুখানা তো ছোট ছোট ঘর, নড়াচড়ার উপায় নেই। ঘর যেন আমাদের জন্য নয়, আমাদের আসবাবপত্র দেখানোর শোকেস শুধু। এত যখন অসুবিধে আর একটা বড় ফ্ল্যাট নিলেই হয়, অরুণা একদিন রেগে গিয়ে বলল। এর কি উত্তর দেব, আরও বড় ফ্ল্যাট, আরও জায়গা, কিন্তু কতটুকু জায়গাই বা লাগে মানুষের? টলস্টয়ের গল্পটা মনে পড়ল, কবর হলে 3.5 হাত, আমাদের তো তাও লাগে না, 7 টাকার কাঠ আর 3 ঘন্টার চিতার উপর বিশ্রাম। বারে তা বলে একটু হাত পা ছাড়াবার জায়গা থাকবে না? অরুণা বলল, সত্যি আর একটু জায়গা দরকার, একটু হাত পা ছড়াতে চাই। সুতরাং ঘরগুলো ক্রমশ বড় হতে লাগলো, ঘরের সংখ্যা বাড়তে লাগলো, সামনে সবুজ ঘাসের লন বাড়তে বাড়তে সামর্থ্য ছাড়িয়ে কল্পনা হয়ে গেল। তারপর কল্পনাতেই সেই জায়গাগুলোই প্রয়োজনের আসবাব ঠাসতে ঠাসতে সেটা আবার ছোট হয়ে গেল। হয়তো
একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম। তাড়াতাড়ি অফিস বেরোতে গিয়ে জোর একটা হোঁচট খেলাম ড্রেসিং টেবিলটায়, সঙ্গে সঙ্গে আয়নাটা উল্টে পড়ে ঝনঝন করে ভেঙে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ল মেঝের উপর। যন্ত্রণায় পায়ের বুড়ো আঙুলটা টিপে বসে পড়লাম আমি, রাগে বলে উঠলাম, আসলে ফ্ল্যাটটা যেন ওরাই ভাড়া নিয়েছে, আমরা শালা সব উদ্বাস্তু। আমার মুখে শালা শুনে কি জানি না জয় হিহি করে উঠল, হেসে উঠে বলল, ডাইনিং টেবিলটা সব জায়গা খেয়ে নিয়েছে না বাবা।